হ্যালো ভিওয়ার্স বাংলা হ্যান্ড টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় কালো জিরার গুণাগুণ ও ব্যবহার কালো জিরা খাওয়ার উপকারিতা কালো জিরা কালো জিরা বা নাইজালা সিলে পনেরোটি অ্যামোইন অ্যাসিড রয়েছে এছাড়াও কালো জিরায় একুশ শতাংশ প্রোটিন রয়েছে এবং আটত্রিশ শতাংশ শর্করা আছে নিয়মিত কালো সেবনে স্পাম সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পাম্পের গুণাগুণ বাড়ে কালো জিরার এবং এর স্বাস্থ্যগত গুণাগুণ ভীষণ উপকারী জিনিস কালো এটাকে খাবার না বলে পথ্য বলাই ভালো এখন প্রচণ্ড গরম এই গরম মৌসুমে ঠান্ডাজনিত কারণে অনেক জ্বর হচ্ছে জ্বর কফ গায়ের ব্যথা দূর করার জন্য কালো জিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে ক্ষুদা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু গ্যাস দূর করতে ক্ষুধা বাড়াতে যারা মোটা হতে চান তাদের জন্য কালোজিরা যথেষ্ট পথ আবার যাদের শরীরে পানি জমে হাত পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের পানি জমতে বাধা দেয় কালোজিরা শারীরিক শরীরের জন্য খুবই জরুরি সন্তান প্রসবের পর কাঁচা কালোজিরা পিষে খেলে শিশু দুধ খেতে পারে বেশি পরিমাণে কালো জিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোকোরিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে গা ফোড়া সংক্রান্ত রোগ সচে রোগ হয় না আমাদের মেধা বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালো জিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানিতে কালো দিয়ে কুলি করলে ব্যথা কমে জীব তালু দাঁতের মারে জীবাণু মরে যায় খুব বেশি কালো খেলে হিতে বিপরীত হবে যারা কালো জিরা হজম করতে পারেন না তারা খাবেন না কালো কি ক্রিমে দূর করার জন্য কাজ করে তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন আমাদের কাজ করার শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দেহের কাটা ছেঁড়া শুকনো জন্যও কাজ করে তাই প্রতিদিন অল্প করে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন কালোজিরা যে সকল সমস্যা কালোজিরায় বিশেষভাবে কার্যকর ব্যবহার কালোজিরা প্লাস পুদিনা চায়ের সাথে কালোজিরা কালোজিরা প্লাস রসুন প্লাস পেঁয়াজ কালোজিরা প্লাস গাজর কালোজিরায় গুণাগুণ মাথা ব্যথা মাথা ব্যথা বুঝছেন কোনো চিন্তা নেই কপালে দুই পাশে এবং কানের পাশের দিকে তিন চারবার বার তেল মালিশ করুন মাথা ব্যথা কপালের উপর চিপকে ও এবং কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালোজিরার তেল মালিশ করুন সচরাচর মাথা ব্যথায় মালিশের জন্য রসুন তেল তিল তেল ও কালো জিরা তেলের সংমিশ্রণের মাথায় ব্যবহার করুন হোমিওপ্যাথিক ঔষধ নাইট্রোটাইন মিউড এবং ক্যালোকেরিয়াল ফসের মধ্যে লক্ষণ মিলিয়ে একটা হোমিওপ্যাথি ও অপরটা বায়োকেমিক হতে প্রয়োগ করুন প্রয়োজন বুধে প্রথম ব্যালোডোনা ব্যবহার করে নিতে পারেন চুল পরা লেবু দিয়ে সমস্ত মাথা খুলি ভালোভাবে রসুন পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে য়ে ফেলুন এবং ভালোভাবে মাথা মুছে ফেলুন কালো জিরার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বহুমূত্র রোগীদের রক্তের শর্করা মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে উচ্চ রক্তচাপকে হ্রাস করে এছাড়াও মস্তিষ্ক মস্তিষ্কের রক্ত সঞ্চারণ বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে এছাড়াও অরুচি উদ্রামময় শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন চুলপাড়া সর্দি কাশি হাঁপানি নিরাময়ে কালোজিরা সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ হিসাবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে কালোজিরার মশলা হিসাবে ব্যাপক ব্যবহার হয়ে থাকে এটি ফাঁসফোরণের একটি উপাদান এর বীজ থেকে পাওয়া তেল পাওয়া যায় তবে পুরনো কালোজিরা তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক কালো রসে গুণ হজমের সমস্যা ভুগছেন তাহলে এক দুই চা চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে হেতে থাকুন এভাবে প্রতিদিন দুই তিনবার খেলে এক মাসের মধ্যেই হজম শক্তি বেড়ে যাবে পাশাপাশি প্যাট প্যাটের পেটের ফাঁফাবাদ দূর হবে এক চা চামচ কালো সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি দূর হয় সর্দির বসে গেলে কালোজিরা বেটে কপালে কলের দিন একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেঁধে শুকতে থাকুন স্ল্যামা তরল হয়ে জড়ে পড়বে আবার দ্রুত ফল পেতে বুক ও পিঠে কালোজিরা তেল মালিশ করুন যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহাউষধ কালো জিরা মায়েরা প্রতি রাতে শোয়ার আগে পাঁচ থেকে দশ গ্রাম কালোজিরা জিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন মাত্র দশ থেকে পনেরো দিনেই দুধের প্রবাহ বেড়ে যাবে এছাড়া এই সমস্যা সমাধানে কালো জিরার বর্তা করে বাথের সঙ্গে খেতে পারেন যৌন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে